কুড়িগ্রামে যুবলীগ কর্মীর ডানহাতের কোনোই পর্যন্ত কেটে নিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা জানা গেছে কুড়িগ্রামের কাঁঠালবাড়ি এলাকায় যুবলীগ ছাত্রলীগের বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে ছাত্রলীগ কর্মীরা কৌশলে যুবলীগ কর্মী উজ্জ্বলকে ডেকে পার্শ্ববর্তী বালিকা বিদ্যালয় মাঠে নিয়ে যায় উজ্জ্বলে হাতের কোনই পর্যন্ত কেটে নেওয়ার পর তার আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় মমূর্ষ অবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে পাঠিয়ে দেয় তার অপর হাতটিও রক্ষা করা যাবে না বলে আশঙ্কা করছেন ডাক্তাররা মাদারীপুরের রমজান তালুকদের নামে একজনকে নির্মমভাবে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে